আজ স্লো হলে হবে না, তুমি সেই 5টা থেকে কোটাকুটি শুরু করছো, এখন বাজে 8টা, তোমার কাজ শেষ হচ্ছে না। কখন খাবে মানুষ বলো তো? রাত কি 1টার সময় খাবে? আচ্ছা এটা তোমার দোষ না গো, গাজরটা বুড়ো হয়ে গেছে ওই জন্য তোমার করতে অসুবিধা হচ্ছে, তাই তো? শোনো না, আসসালামু আলাইকুম, চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে এসেই কি রান্না বান্না হচ্ছে আজকে? ওটা কি? ক্যাপসিকাম। তো আজকে তো ফ্রাইড রাইস আর রান্না করছে আমাদের চিকেন কষা জিজু, আমাদের জিজু রান্না করছে। আচ্ছা রান্না করব আমি, সোয়ানি লস্কর, সোয়ানা আমাকে হেল্প করে দিচ্ছে, আমি হেল্পার। তো এখানে বিম করায় কি কি নেওয়া হচ্ছে আমাদের? ক্যাপসিকাম নেওয়া হয়েছে, আর পেঁয়াজ কারি দেওয়ার কথা ছিল কিন্তু এখন অফ সিজন তাই পাইনি। আর ওটা কি আছে, গাজর, আর ওটা কি, ওই তো গাজর আছে ওই, আর রেড কি বলে পেঁয়াজ, না না পেঁয়াজ না, ওটা মটরশুঁটি। ঠিক আছে, আচ্ছা ব্লগটা এবার তুমি কন্টিনিউ করো, আমি এবার রান্নার দিকে যাই। কেন ফুল হয়ে গেল কি করে? ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে। ও বুড়ো? হ্যাঁ। আমি আর এখানে থাকবো না, আমি কালকে বাড়ি চলে যাবো, বলে খুব ডিস্টার্ব করছে মামা। তো এখানে চিকেনটা কষাবো, টক দই দিয়ে একটু রান্না করবো, পেঁয়াজটা একটু লাল করে নেব, তারপরে চিকেনটা দিয়ে কষিয়ে নেব, নেওয়ার পরে টক দইটা দেবো। আচ্ছা চালটা কখন করবে? চালটা তুমি করবে তো? আমাকে কি করতে হবে? হ্যাঁ কেন, একটু দায়িত্ব নাও সোয়ানা, আমার তো বয়স হচ্ছে, বলো চুল তো পেকে যাচ্ছে, আর বেশি রিচ করবো না, কারণ কদিন প্রচন্ড রিচ খাওয়া হচ্ছে, তাই ভাবছি হালকা করবো, টেস্ট যেমনই হয় হোক, তাই তো সোয়ান নাকি? হ্যাঁ। আর সোয়ানাও মোটা হয়ে যাচ্ছে, আবার এখানে এসে ফুচকা খেয়েছে, তার সাথে আবার শিয়ারাও খেয়েছে, তাই তো? আচ্ছা খুব মজা হচ্ছে। হ্যাঁ তুমি কালকে আমার সাথে কি বাড়ি যাবে? চলো না মা। তুমি কেন থাকতে চাও? কতদিন থাকতে চাও? বেশি করে, কিন্তু তুমি তো আমাকে আসার সময় বলেলে পাপা আমি যাচ্ছি রাত্রে চলে আসবো, তুমি তো বাড়িতে বলে, ও বাড়িতে বলে এসছে কিন্তু যে পাপা আমি যাচ্ছি, তুমি দুঃখ করো না, আমি সকালে যাব আর রাত্রে চলে আসবো, তা চলো আমার সাথে কালকে সকালে। যাবে না? যাবে না, কি করা যাবে, ওকে ছেড়ে থাকতে হবে কদিন। আজ স্লো হলে হবে না, তুমি সেই 5টা থেকে কোটাকুটি শুরু করছো, এখন বাজে 8টা, তোমার কাজ শেষ হচ্ছে না। কখন খাবে মানুষ বলো তো? রাত কি 1টার সময় খাবে? হ্যাঁ বটির কাজটা কি হয়েছে? এটা তো এটা এটা তো অভ্যাসের কাজ, তুমি 5 বছর সংসার করছো, এগুলো তো তোমার কুইক হয়ে যাওয়ার কথা। আমি বটির কাজ সবসময় স্লোই ভাবে করি, হাত কেটে গেলে পরে আমি সেই কাজটা ভালো করে করতে পারবো? বলি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। কি হবে আজকালকার মেয়েদের নিয়ে, কি হবে আজকালকার মেয়েদের বলা ভুল, আমার সোয়ানা নিয়ে খুব চিন্তা, কারণ হচ্ছে খুব স্লো, কাজ ভালো করে খুব ধীর গতিতে করে কিন্তু কাজ খুব স্লো। কিন্তু সময় ক্ষেত্রে তাড়াহুড়ো করে কিছু জিনিস করতে হয়, এটা মানবে তো? কেন গো? আচ্ছা এটা তোমার দোষ না গো, গাজরটা বুড়ো হয়ে গেছে ওই জন্য তো করতে অসুবিধা হচ্ছে, তাই তো? শোনো আসল কথা, হাত ধরেছে তখন তো হস করে কথাটা ঘুরে বলছে, দেখেছো তো, এটাই হচ্ছে গুণ।